খিদে পেয়েছে, কখন যে খেতে দেবে কি খিদে পেয়ে গেছে, কোথায় যে গেল কে জানে মা। ও মা, কখন খেতে দেবে খিদে পেয়ে গেছে তো। আরে দাঁড়া দাঁড়া, আসছি আসছি, কাজটা শেষ করে তো আসবো। কি হয়েছে বল, তাড়াতাড়ি আস, আমার খিদে পেয়ে গেছে খুব, দেবে না নাকি খেতে। হ্যাঁ আজকে তো বিশ্বকর্মা পুজো, স্পেশাল লাঞ্চ আছে তোর জন্য, তার জন্য তো একটু টাইম দিতে হবে। দাঁড়া দাঁড়া, ফোনটা রাখ, ও আচ্ছা সব সময় ফোন নে। দেখ তোর জন্য স্পেশাল লাঞ্চ এসেছে, কি আছে তুই তো দেখবি নাকি। কি গো, আরে খুলে দেখ, আমি কি করে জানি। বিরিয়ানি ফেভারিট, তার জন্য তো আজকে বিশ্বকর্মা পূজোতে স্পেশাল লাঞ্চ, একটু তো দেরি হবে, খাবি তো? হ্যাঁ করে খাবো, আমাকে ঢেলে দাও। আচ্ছা আচ্ছা তুই ওখানে রাখ, প্লেটে ঢেলে দিচ্ছি, তুই আস্তে আস্তে খা, একটুখানি ধর, আমি চামচিটাও নিয়ে আসি। আচ্ছা আরে আসছি বাবা, বিরিয়ানি দেখলে তুই থাকতে পারিস। দাঁড়া দাঁড়া, পড়ে যাবে না, আস্তে আস্তে ঢালতে হবে তো। দাঁড়া, মটন বিরিয়ানি ন ফেলবি না কিন্তু গায়ে, ঠিক আছে? এনে ঢেলে দিলাম, ঠিক আছে, এনে এনে চামচিটা দিয়ে খা। ঠিক আছে, আমি স্যালাডটা দিতে ভুলে গেছিলাম, এনে তুই খা, আমি স্যালাডটা দিয়ে দিলাম। আমরা ঘরে যা রান্না হয়েছে তাই খাবো, তোর পাপা স্পেশাল তোর জন্য মেনু নিয়ে এসেছে।